गाइस वेलकम बैक टू माय चैनल। तो दोस्तों कैमरा से कुछ तो शो को ভালো আছো আর আমি খুব ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছি যে আজকে আমি কোথায় যাচ্ছি একদমই ঠিক। আর এখন বাজে দুপুর দুটো ভর দুপুর আর আমারও পুরো দুটো বেজে গেছে ভালো মতো, ঠিক আছে। যা রোদ্র আমি পুরো পুড়ে ছাই হয়ে গেলাম। তো এখন আমি যাব কলকাতা, আই মিন হাওড়া যাচ্ছি। তো এইটার কারণে ফার্স্ট অফ অল আমাকে টিকিট কাটতে হবে। তো আমি আমার স্টেশন চলে এসেছি, আমার স্টেশন হচ্ছে বালিচক। তো বালিচক থেকে আমি যাব। তো এখানের ভাড়া আই থিঙ্ক আমার হাওড়া যেতে 25 টাকা লাগে। তো এখানে আমি টাকা দিচ্ছি, বললাম কাকু দাদাই টিকিট দাও, আমি এখানে ঝলসে যাচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার। তো আমাকে দিয়ে দিল টিকিটটা জলদি জলদি। আমি ফের রওনা হয়ে গেলাম ট্রেনের উদ্দেশ্যে। আর ট্রেন আমার অবশ্য ওই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, এটা আমাদের বালিচক লোকাল, ঠিক আছে। আমি খুব নাচতে নাচতে হাসতে হাসতে গেছি, কেননা পুরো ট্রেনটাই ফাঁকা ছিল, খুব মজা ছিল, খুবই আরামের ছিল। বাট এত রোদ, এত রোদ, আমার খুব বিরক্তিও লাগছিলো একদিক থেকে। তো আমি হেঁটে চললাম, হেঁটে চললাম, ওভারব্রিজ দিয়ে উঠলাম, নামলাম। তো আমাকে তো সব ভিডিও করতে হয়, তোমরা জানো, ঠিক আছে। তো এই যে আমার ট্রেন দাঁড়িয়ে আছে 5 নম্বরে, আমি উঠে গেলাম। আমি বেছে বেছে রেডিসে উঠলাম, কেননা আরামে যাওয়ার জায়গা এটাই। তো ওঠে বসে ভালো মতো ব্যাপারটা নিচ্ছি যে এরপর কী করবো। আর ফ্যানটাও চলছে, চুল উঠছে, খুবই ভালো ব্যাপার। তো ট্রেনটা কখন ছাড়বে আমি ওই আসে বসেছি, কেননা কতদিন আমার বন্ধুদের সাথে আমার দেখা হয়নি, নতুন নতুন জায়গা যাচ্ছি, মানে আলাদাই। তো একটু আরাম করে পাহাড় তুলে বসলাম। ফাইনাল ট্রেন ছেড়ে দিয়েছে, টাটা বালিচক, ফির দেখা হবে, ওকে বাই। তো গাইস বালিচক ছেড়ে আমি খিরাই পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে খিরাই, তোমরা ব্লগ দেখেছো কিনা জানি না, আমি যদি না দেখে থাকো জলদি দেখে নাও। চল চলে যাই হাতে হাত ধরে, তুই আমি দুজন পুরনো গানের সুরে, চল চলে যাই হাতে হাত ধরে, তুই আমি দুজন পুরনো গানের। তো গাইস অনেক রোদ তাপ সহ্য করার পর আমি 4:45 নামলাম হাওড়াতে। এখানে হাওড়াতে যা জ্যাম দেখে আমার হয়ে গেছে, এখানে আমার খুঁজবো কোথায় আমার সুখীকে। তো আমি ফাইনালি পেয়ে গেছি, ইয়াস ইয়াহু। এসে দেখছি আমরা দুজনে সেম সেম কালার ড্রেস পরেছি, অবশ্য আমরা প্ল্যান করে পরে আসিনি, আমরা যাই না, হুড়হাট করে পরে চলে এসেছি। তো ও দেখে আমাকে আগে হাই বলেনি, আমাকে শুধু একটাই কথা বললো, বাহ ভাই সেম সেম ড্রেস। তো ও আমাকে আনতে দুপুর 12টা থেকে বসে আছে, ঠিক আছে। তো ওই কারণে ও খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো এখানে আমরা কিনছি কিছু একটা, তো কেনা কমপ্লিট, আগে যাই কিনি না কেন, কেনটাকে কেনা দরকার। তো ক্যান কেনার পর আমি এখন চললুম বাস ধরতে, কেননা আমরা যাচ্ছি গড়িয়াহাট, সরি গড়িয়া স্টেশন, যাই হোক কিছু একটা। তো এখানে লোক দেখো গাইস, বিকেল 5টা বাজে, লোক যেখানে যা ছিল, যেখানে যত লোক ছিল চলে এসছে। এবারে হাওড়াতে সবসময় লোক থাকে, বাট ঠিক আছে। তুইও ট্রেনে চাপার আগে থেকে আমি বাসে চেপে গেছি। আমি কিছু খাইনি আজকে, ভাত খাবো বাড়া। এখানে আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকবে, আর ওর বকর বকর বন্ধ হবে না। 10 বার ধরে চিয়ার্স করছি আর খাচ্ছি। এখন ওনার খুব খিদে পেয়েছে, ঠিক আছে। ওখানে আমাকে আমার জন্য দাঁড়িয়ে আছে 2 ঘন্টা ধরে হাওড়াতে। থ্যাংক ইউ বহন। না করবে না, মা ফোন করলো। মাকে ফোন করার পর আমি এখানে খেতার মগড়ে চেড়েছিল হচ্ছে তোমার চিকেন স্প্রিং রোল, আই থিঙ্ক, মানে এরকম গান্ডুর মতো কে খায় ভাই, আমি এরকম খাই। আমি এখানে খাওয়াতে খুব ব্যস্ত, এখানে আমার মুখে লাইট দেখা যাচ্ছে না, এটা তো আমার টেনশন যে আমার মুখটা এখানে আসছে না লাইট। আমি কাগজ সমেত খেয়ে ফেলবো, হ্যাঁ হ্যাঁ তুই কাগজ সমেত খেয়ে ফেললাম, তো খেতে পাসনি কতক্ষণ, বেয়াদব মহিলা। কোন বাস কোথায় যায় সেটা তো আমি জানি না, আমি এখানে শুয়ে দিয়েছি ভাই। এই বাসটা বারাসাতে, তাহলে আমি ভাইয়ের কাছে পৌঁছে যাবো, কেননা আমার ভাই বারাসাতে থাকে। তো এই কারণে ফাইনালি অনেক স্ট্রাগল করার পর আমি বাসে উঠতে পেরেছি, ঠিক আছে। এখানে মাস্ক পরাটা জরুরি, কারণ বাসের মধ্যে কে খাই, কী দরকার নেই বাবা। এখন জানি করোনার ভয় মানুষের কেটে গেছে, তো তাও বাসে যেতে যেতে অমনে খিদে পায়,
প্যাটিস ছিল আই থিং ভেজ প্যাটিস পনির প্যাটিস ছিল আচ্ছা তো বাসে যাওয়া যাওয়ার পর এখানে আমার খুব ঠান্ডা লেগেছে ঠিক আছে আমার নাক সরসর করছে তো এটা হচ্ছে রবীন্দ্র সদন আই থিং হ্যাঁ এই তো লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে আমি রাত্রে যেতে ভালো একটা এটা ভিডিও করি কারণ আমার কিছু ভালো জিনিস দেখলে আমার ফোনটা আপনা আপনি বেরিয়ে আসছে যে বলে ভাই ভিডিওটা করে ভাই আমার ছবিটা তুলে নে তো এখানে আমি ছবিটা তুললাম খুব সুন্দর জায়গা আমার দেখে মন ভরে গেল নামার পর আবার অটো ধরার জন্য ছুটতে হয় মানে এত হেঁচা করে কে যায় ভাই ওই জন্যই ভাই আমি বাড়ি যাইনি চার মাস পাঁচ মাস পর চলো অটো ধরি আসতে হাঁট বেহেন আসতে হাঁটো কলকাতা জ্যাম এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল মোমো উৎফুল্ল হয়ে গেছে সাতটা বারো বাজে আর আমার অবস্থা এখন খুবই শোচনীয় একদম নেই আমার কিছু অবস্থা এই যে আমাদের একটা নতুন বোন এর বাড়ি যাচ্ছি আমি ঠিক আছে এই হাই বালবিউ ই তোকে দেখলে সবাই বলবে কি হচ্ছে এই কলেজ চয়েস করে বেচারির অবস্থা খারাপ সবার অবস্থা বিধ্বস্ত চলো তো ওই কারণে আমরা 10-12টা মানে ফুল কিনেছিলাম তো ফুল কিনে তারপর দেখা হচ্ছে বাই তো তোমরা যদি এখনো ব্লগটা লাইক না করে থাকো জলদি দেখে লাইক করে দাও প্লিজ তো গাইস আজকে এদের রুমে একটা কার বার্থডে আছে আমি জানি না আমি আজকে নতুন যাচ্ছি আজকে আমি মেহমান আজকে আমার খাতিরদারি হবে এই বাটারটা নিয়ে এই এটা বাটার স্কচ আছে ফুল এখানে কে কোন কেক কিনবে সেটা নিয়ে খুব টানাপোড়েন চলছিল মানে আমাদের সবকিছু কিনতে নেই আমাদের খুব চাপের বিষয় একটা কেক থেকে বলো একটা কানের দুল একটা জামা কিনতে গেলে আমাদের অনেক সমস্যা হয় আর এখানে আমি তো কেক কিনছি কম এখানে ভিডিও বানাচ্ছি কারণ আমার কেক কেনার কোনো দরকার নেই আমি তো ওখানে গেছিলাম খেতে মেন কথা এটাই তো এখানে অনেক রকমের কেক ছিল খুব টেস্টি টেস্টি কেক আর এটা মিও আমার ছিল না এটা কি মিও আমার ছিল হ্যাঁ এটা মিও আমার ছিল এটা আজকের ব্লগ হবে শুধু অনেকদিন পর আমার সখীদের সাথে দেখা নতুন নতুন সখী সব না সখি না এই হবে বোন মিরারে আমাকে আর তারপর আমি যাচ্ছি হেঁটে হেঁটে রাস্তার দিকে অটো ধরে তারপর আমরা বাড়ি যাবো না হেঁটে হেঁটে আমরা বাড়ি যাবো আই থিঙ্ক হেঁটে হেঁটে তো দেখে দেখো কন্টিনিউ ব্লগটাতে একটা কমেন্ট করো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আচ্ছা সুরভি একবার বলছে এই তো সামনে আর পিউ একবার বলছে এখনো এক ঘন্টা হাঁটতে হবে আমি যাই এবার কোথায় এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ হবে কোনটা আমি কাকটা বিশ্বাস আমি কাকে বিশ্বাস করব আমার জীবনে বিশ্বাসের লোকের অভাব বড্ড আমাকে সবাই ধোকা দেয় মারো মাথায় কুড়াল এই তুই ভাবছিস কথা বল কি হাসছে না ভুল ভাল তো গাইস আমরা এখন হেঁটে চলেছি খুব সুন্দর রাস্তা বেশ মজা লাগছে আমার আর আমার মজা লাগে ভাই রাত্রে হাঁটতে খুব ভালো লাগে ও তো ওকে তো ঘর তো ঢুকে যেতে হবে নটার মধ্যে আর ইয়েস গাইস এখানে বিদিশা রান্না করছে ঠিক আছে আজকে আমাদের সেফ সেফ কি করছে আজকে তুমি কি করছো মাংস তরকারি মানে মাংস ঝোল মাংস ঝোল করবি না লাভ খাবি আমি ঝোল খাই না হ্যাঁ
করে যায়। যদি রান্না খারাপ হয় তোকে ইউটিউবে রিভিউতে আমি খারাপ দেবো, আমি ফুড ব্লগার হয়ে যাবো আজকে। ঠিক আছে, আজকে যদি খারাপ হয় আমি দেখবো, আজকে আমি টেস্ট করবো, যদি খারাপ হয় মরে গেলি তুই। তো গাইস, আজকে আমার ভিডিওর হচ্ছে মেন কন্টেন্ট, ঠিক আছে, আজকে প্রতিবাদীর বার্থডে, মানে আমি যেমন আমি মেসে করে থাকি। ও বাবা, দেখলে কেউ বলবে না, ঠিক আছে, হতে পারি রোদ, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে। To you, happy birthday, dear Pratibadi. Happy birthday to you. শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যে। কথা দিল ঋতু, কথা দিল বৃষ্টি, কথা দিল রাস্তা তোমার জন্য। ওর মা একটু চেটে চেটে হরলিক্স খাবো না কেক খাবো? কেক খাবো। আচ্ছা, আমাদের গ্রুপ সেলফি হবে, টাটা। হ্যাঁ না, গ্রুপ সেলফি হবে তো কি আছে তাতে? দাঁড়া দাঁড়া, ছোট লোক দেখা যাচ্ছে না। তো আমরা সবাই সেলফি ধরে যাবো, দেখা হচ্ছে, টাটা টাটা, বাই বাই, কাল যেন। মুখে 12টা বাজিয়েছে, এখন কেক খুলতে হবে। তুই খা, তুই খাবি বলছিলি, খা। বাকি তো এগুলো মেকআপ করিনি, মশলা যেটা ভালো তো উঠে যাবে জলদি জলদি। এইভাবে কে খায় ভাই, এইভাবে কে খায় গো, এরকম ও খাচ্ছে, ইস ইস ইস, কি হচ্ছে? ওটা না, ওই ওই সেই দিদিটা না, দিদি হবে আমার, এরকম আমি সবার ছোট, এই সেরকম আমার ছোট, কত বাচ্চা মেয়ে আমি, আমি আর ও তুলতে পারছি না, ব্লগ করছি। হ্যাঁ, সুরভির ফোনে ছবি তুলো, সুরভির ফোনে ভালো আছে। কি করছো তোমরা? মাথায় কে লাগালো? এই যে কেউ লাগাইনি, তুই সরে এসেছিস, ও সরে এসেছিস, বেশ হয়েছে, ঠিক হয়েছে, বেশি না মাখলে ওরকমই হয়। ভদ্রভাবে মেখে নিলে কি হয়ে যায়? এই যেমন রং খেলার দিন, যদি ভদ্রভাবে রং খেলো কোনো চাপ নেই, ঠিক আছে। এই দিদিটা আমাদের বাড়ির ওদিকে, বাড়ি মেদিনীপুর দিকে। হাই ফাই করো, হাই হাই ফাই, ওকে, হাই বিদিশা, টুম্পা টুম্পা সোনা, আমি ডিস্টার্ব করবো, কেন রে?
মেকআপ রিমুভ না কেক রিমুভ টাইম কালকে তো ছবি তুলে দিতে পাবো কালকে কিভাবে বেরোবো আমি কোনো আইডিয়া নেই আমার কালকে আমরা সবাই কোথায় যাচ্ছি তোমরা নেক্সট ব্লগে দেখতে হবে ঠিক আছে আমি আজকে আর বলবো না আর হচ্ছে আমরা এখন খাবো ঠিক আছে খাওয়ার সময় দেখা হচ্ছে এখন টাটা বাই কালকে কি আমার বিয়ে বাড়ি কি হবে गल्प करछि गल्प कर सब सखी सब बाहर गेल তো সবাই আসুক তারপর খাওয়া দাওয়ার সময় রাখা হচ্ছে এখন টাটা আমরা গল্প করি ডোন্ট ডিস্টার্ব বাই এই যে বিড়াল ডিস্টার্ব তো আসবেই মিয়াও উড়ে গেছে আমার ফটোটাই দিলাম পরিবার নাচ বিধি স্যার বাদাম 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 পাক্কা 10টা বাজে আমাদের এখন ডিনার টাইম চলছে এটা হচ্ছে আজকে আমাদের পার্টি ঠিক আছে এই যে একটা স্পাইট পার্টি করে এটি খেতেও শুরু করে দে শালা রাক্ষসী এই যে আমাদের বার্থডে গার্ল ট্রিট দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ দিনে জোর জোর খেতে বেজে জোরে চলো খাওয়া যাক টাটা বাই খেয়ে রাখা হচ্ছে বাই তো গাইস আমাদের খাওয়া ডান ঠিক আছে এখন 10:30 বাজে ওই যে আজকে রাধুনি এদিকে আয় স্পাইট খাচ্ছে এখন আয় একটু আয় তোকে আমি কমপ্লিমেন্ট দেব তো রান্না কেমন আমি তুই আয় তো ভালো করে হাত নাড় মুখটা খুলে দে হাই হ্যাঁ তোর রান্নাটা একদম ঘাটিয়া ছিল ঠিক আছে আমি তোকে 100 মধ্যে জিরো দিচ্ছি गुड नाइट सिंचन घुमा चल लो टाटा गुड नाइट।